পেকু উপজেলার ব্যস্ততম এলাকা পেকু আলহাজ কবির আহমদ চৌধুরীর বাজার। এই বাজারের মধ্যখানে যে সড়ক আছে বইতে মকনামা বড়তলি সড়ক। এই সড়ক দিয়ে বিশেষ করে দুই উপজেলার মানুষের প্রায় 50-70 লাখ মানুষের নিয়মিত যাতায়াত। এই মকনামা বড়তলি সড়ক প্রত্যেকটা জায়গাত বড় বড় গর্তর সৃষ্টি হয়, বিশেষ করে লবণের ট্রাক এবং ইট বোঝাই গাড়ির হারণে এসব গর্ত হই বলে স্থানীয় হলে দাবি করে। এই রাস্তা বাসে বললাই সড়ক ও রাস্তা বাসা আন্দোলন নামের উগ্র কমিটি দলমত নির্বিশেষে গড়ই। এই কমিটির আয়োজনে মানববন্ধন করছে এলাকাবাসী। বর্তমান সরকারের কাছ থেকে বরাদ্দ আসতেছে, উন্নয়ন হচ্ছে। আজকে পেকুয়া বাজারের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গার রাস্তার যদি এই অবস্থা হয়, পেকুয়ার সাধারণ মানুষের অবস্থা কি ধরনের হবে?